দর্শক, শুরুতেই যেমনটি জানিয়েছি, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে 3,77,00,000 টাকা হিসেবে গরমিল থাকায় দুই ব্যাংক কর্মকর্তাকে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভল্টের টাকায় গরমিল ধরা পড়ায় তারা আইনি ব্যবস্থা নেন এবং এ বিষয়ে লালবাগ জোনের ডিসি জসিমউদ্দিন মোল্লা তিনি কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ৩,৭৭,৬৬,০০০ টাকা ভোল্ট থেকে আত্মসাত হয়েছে। এই দুই ব্যক্তিকে আমাদের কাছে সমর্পণ করায় আমরা তাদেরকে কোর্টে প্রেরণ করেছি এবং এইটার একটা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এখন যাচ্ছে, বাকি প্রক্রিয়া কার্যক্রম চলছে আর কি। যে প্রক্রিয়া এটা নিয়ম মোতাবেক যেটা হওয়ার কথা সেইভাবে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমি তো আপনাকে প্রথমে বলেছি, কোর্টে সুপর্দ করেছি এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যে এটা নিয়ম মোতাবেক যেভাবে হওয়ার সেইভাবে হচ্ছে। বাকিটা এখনই আমি, যেহেতু একটা অনুসন্ধানের বিষয়, তদন্তের বিষয়, আবার এটা ব্যাংকের বিষয়, নিশ্চয়ই তাদের থেকে আপনারা আর একটু ডিটেলস জেনে নিয়েন। আমার তরফ থেকে এখন এই পর্যন্তই বলতে চাচ্ছি আর কি। ধন্যবাদ স্যার। আইনগত আমি বলছি, আইনগত প্রক্রিয়া নিয়ম মোতাবেক, বিধি মোতাবেক যেভাবে হওয়ার সেইভাবে হচ্ছে। এর বাইরে এখন আমি আর কিছু বলতে চাচ্ছি না। টাকার ফিগারটা আপনাকে বলি, অভিযোগ টাইমটা ওইভাবে বলছি, বলা আপনার ইসে আছে, ওটা তো আপনার কপিতে আছে, কপিটা তো আর আমার সামনে নেই। ৩,৭৭,৬৬,০০০ টাকা গতকাল তাদের অডিট হয়েছে। এটা অডিটের মাধ্যমে জেনেছে বলে আমাদের কাছে, আমরা ওনাদের মাধ্যমে যেটা জেনেছি আর কি। কারেক্ট। ধন্যবাদ ভাই, এখন আমরা ক্লোজ করি। এখন আমরা বিষয়টা